মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কাল্লার 11 নম্বর ওয়ার্ডের ঘটকপাড়া এলাকায় স্থানীয় একটি পুকুরের জলে ঝাঁপ দেয় সন্দীপ চক্রবর্তী নামে এক ব্যক্তি। তারপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। রাতে জলে তল্লাশি চালিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল থেকে কাল্লা পুরসভার পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের এনে ডুবুরি দিয়ে ওই ব্যক্তির সন্ধান চালানো হয়। এদিন এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাল্লা পুরসভার উপপুরপিতা তপন পোড়েল, স্থানীয় কাউন্সিলর মৌসুমী কারফা সহ পুরকর্মীরা। গতকালকে প্রায় সন্ধ্যে 6টা 6টা নাগাদ সঞ্জীব ব্যানার্জি 52 বছর, সঞ্জীব 52 বছর বয়স, 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ওনার শ্বশুর বাড়ি এখানেই। তা যাই হোক, একটা কোনো কারণে, হয়তো ব্যক্তিগত কারণেই পুকুরের জলে ঝাঁপ দেয়। তখন থেকেই আর কি কিছুটা দূরে সাঁতার কাটার পর তারপরে আর ওকে দেখা যায়। সম্ভবত এখানেই হয় কি ডুবে ডুবে গেছে, সেই জন্যই একটা অনুসন্ধান চলছে। আপনার এই অনুসন্ধান পৌরসভার তরফ থেকে? হ্যাঁ, পৌরসভার পক্ষ থেকে। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে? টানা জাল দিয়ে প্রথমে খোঁজা হচ্ছে, তারপরে ডুবুরি নামানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে। আপনার হচ্ছে কি অনুসন্ধানের ক্ষেত্রে কোনো ইয়ে নেই, কোনো ত্রুটি রাখেনি কনজারভেন্সি ডিপার্টমেন্টের, ওরাও বন জঙ্গল সব পরিষ্কার করছে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।